गुड इवनिंग स्टूडेंट पवन, गुड इवनिंग। कारा कारा आछो एक बार तादेर प्रेजेंस दिए दाओ, फटाफट मैसेज करे दाओ। আজকে টপিক আশা করি তোমরা জানো আজকে কি করানো হবে। লাস্ট উইকে আমরা কি কি পড়েছিলাম, জিওগ্রাফির কিছু চ্যাপ্টার করেছিলাম আর তার সাথে সাথে কি করা হয়েছিল, ইকোনমিক্সের চ্যাপ্টার, রাইট? সেই ইকোনমিক্স অ্যান্ড জিওগ্রাফির যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সটা আছে, কিসে কিসে, সিজিএলে যেটা এসেছে, সিএইচএসএলে যেটা এসেছে, সিপিওতে যেটা এসেছে, এমটিএস এ যেটা এসেছে, সেই সব কোয়েশ্চেন নিয়ে আজকে আমি হাজির, ঠিক আছে? আজকে আমরা কি করব, কোয়েশ্চেন্স, আর কোয়েশ্চেন্সগুলোর ওভারঅল 30 to 35 কোয়েশ্চেন আছে। তো ওভারঅল আমরা যদি 30ও নিই, যে 30 কোয়েশ্চেন আছে যদি আমরা মনে করি, আর আমাদের কাছে টাইম কত আছে, আমাদের কাছে টাইম কিন্তু বেশি নেই, 1 আওয়ার, রাইট? দ্যাট মিন্স 2 মিনিটস ইচ, ক্লিয়ার? ঠিক আছে, চলো এবার তাহলে আমরা ফটাফট ফটাফট কোয়েশ্চেনটাকে স্টার্ট করে নিই। তোমরা কি করবে, কমেন্ট বক্সে তার অ্যান্সার দিতে থাকবে, ক্লিয়ার? দেখো ফার্স্ট কোয়েশ্চেন, ফার্স্ট কোয়েশ্চেনে কি লেখা আছে, হুইচ প্ল্যানেট শোজ দ্য ফেজেস লাইক মুন, এটার অ্যান্সার আমি ফটাফট দিয়ে দেবো। হ্যালো অনির্বাণ, বিপ্লব বলো তাড়াতাড়ি, স্নেহা কুমারী গুড ইভিনিং বেটা, পুতুল সরি ম্যাম কিসের জন্য বাবু, হেমন্তী গুড ইভিনিং, পুতুল তোমাকেও, চলো তাড়াতাড়ি বলে দাও, হুইচ প্ল্যানেট শোজ দ্য ফেজেস লাইক মুন, ফেজেস লাইক মুন কথাটার মানে কি, ওই যে শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ, বা তুমি যেটাকে বলতে পারো যে পূর্ণিমা আর অমাবস্যা, সেইভাবে ফেজেস আমার কার মধ্যে দেখা যায়, ঠিক? কারেক্ট অ্যান্সারটা তাড়াতাড়ি কমেন্ট বক্সে বলো। এইটা কোয়েশ্চেনটা কবে এসেছিল সেখানে দেখবে কর্নারে লিখে দিয়েছি আমি, কিন্তু মেনশন করে দিয়েছি। গুড ডে সিং প্লুটো, রং বেটা, প্লুটো কিন্তু নয়, কারেক্ট অ্যান্সার ইজ ইওর এ, দ্যাট মিন্স ভেনাসে আমার মুনের মতো ফেজ লেখা যায়, রাইট? আচ্ছা প্লুটোর ব্যাপারে যদি আর একটা কথা বলি, 2005 থেকে প্লুটোকে আমরা নর্মাল প্ল্যানেট হিসাবে কনসিডার করি না, ঠিক আছে? নর্মাল প্ল্যানেট হিসাবে আমরা প্লুটোকে কনসিডার করছি না। নেক্সট কোয়েশ্চনে যাব, হুইচ স্টার, সরি ওয়াই স্টারস লুক মোর ইন ওয়েস্ট দ্যান ইস্ট, বলো এই কোয়েশ্চেনটার ফটাফট অ্যান্সার দাও। প্লুটো ডোয়ার্ফ প্ল্যানেট বললে ওটা হতো বিপ্লব, এ ইয়েস, বলো এটার, ওয়াই স্টারস লুক মোর ইন ওয়েস্ট দ্যান ইস্ট, তাড়াতাড়ি দেখো। এটার প্রথমে এক্সপ্লানেশনটা দিয়ে দিই, যদি আমরা আর্থের রোটেশনটা দেখি তাহলে দেখতে পারবো আমরা কি হিসাবে ঘুরছি, অ্যান্টি ক্লক ওয়াইজ, রাইট? অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরা মানে আমরা ওয়েস্ট থেকে ইস্টের দিকে ঘুরছি এইভাবে, রাইট? ওয়েস্ট থেকে ইস্টের দিকে, আর সেই জন্যই আমরা কি দেখছি, মোর ইন ওয়েস্ট দ্যান ইস্ট। আচ্ছা তাহলে এই হিসাবে যদি কোয়েশ্চেনের অ্যান্সারটা দেখো, ডুয়েটটা সি, ডুয়ের বি, সান ইজ মুভিং অ্যারাউন্ড দ্য আর্থ ইজ মুভিং অ্যারাউন্ড দ্য সান, নো, কারেক্ট অ্যান্সার ইজ ডি, দিস ওয়ান। রং রং কেন করছো, দেখো ওয়াই স্টারস লুক মোর ইন ওয়েস্ট দ্যান ইস্ট, দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আমরা যদি রোটেশনটা দেখি তাহলে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছি, দ্যাট মিন্স ওয়েস্ট থেকে ইস্টের ঘুরছি। এবার তোমরা আমাকে কমেন্ট বক্সে একটা এক্সট্রা কোয়েশ্চেনের অ্যান্সার দেবে, যে কোন কোন প্ল্যানেট আমাদের ক্লক ওয়াইজ ঘুরছে, মানে আমাদের ইস্ট থেকে ওয়েস্টে কোন প্ল্যানেট, তাড়াতাড়ি অ্যান্সার দেবে। আলাম শুরুতেই গুড নাইট, বলো কোন প্ল্যানেট আমার ক্লক ওয়াইজ রোটেশনে আছে, তাড়াতাড়ি ক্লক ওয়াইজ রোটেশন,
এখনো পর্যন্ত কারোর অ্যান্সার এলো না, ক্লক ওয়াইজ রোটেশন, ট্রাই টু ডু ইজ ফার্স্ট, আদারওয়াইজ আমরা কিন্তু যে কটা কোয়েশ্চেন্স আছে সেই কটা কোয়েশ্চেন্স কভার আপ করতে পারবো না, একটু তাড়াতাড়ি। শুক্র, প্রীতম বর্মন, শুক্র, ইউরেনাস, সুমন অ্যান্সার দিয়েছে, প্রিয়াঞ্জন দিয়েছে ভেনাস। হ্যাঁ দেখো, যদি আমরা সান আর সানের চারপাশে যেভাবে আমাদের প্ল্যানেটগুলো আছে সেটাকে যদি সাজাই, তাহলে আমরা দেখতে পাবো যে লেফট হ্যান্ড সাইড থেকে 2 নাম্বার অ্যান্ড রাইট হ্যান্ড সাইড থেকে 2 নাম্বারে যার পজিশান সেই আমার কি হচ্ছে ক্লক ওয়াইজ ঘুরছে। মানে মাই ভেরি এডুকেটেড মাদার জাস্ট সার্ভড আস নাটস, রাইট? তাহলে এই হিসাবে যদি দেখো, তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে 2 নাম্বারে আমার কে আছে, ভেনাস, আর রাইট হ্যান্ড সাইড থেকে 2 নাম্বারে আমার কে আছে, ইউরেনাস। দ্যাট মিন্স ভেনাস অ্যান্ড ইউরেনাস এই দুটো প্ল্যানেট আমাদের কি হচ্ছে ক্লক ওয়াইজ মুভ করছে, রোটেট করছে, আর বাকি সব কটা প্ল্যানেট যেটা আছে সেটা আমাদের কি হয়ে যাচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, ইন অ্যাস্ট্রোফিজিক্স হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হোল ইন দ্য আউটার স্পেস হুইচ এমিট স্টার্স অ্যান্ড এনার্জি। এটা কতবার রিপিট হয়েছে সেটা একবার দেখো, সিজিএল 2006, 2013, আবার সিপিওতেও এসেছে। বলো তাড়াতাড়ি। ইন অ্যাস্ট্রোফিজিক্স হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হোল ইন আউটার স্পেস হুইচ এমিট স্টার্স অ্যান্ড এনার্জি। পাবন গড়াই, তুমি কোন অ্যান্সারটা দিচ্ছ বাবু? ব্ল্যাক, মানে এই কোয়েশ্চেনটার, প্রেজেন্ট কোয়েশ্চেনের ব্ল্যাক হোল। আচ্ছা একটা ভালো করে কোয়েশ্চেনটা একবার পড়ো। বলা হয়েছে হুইচ এমিটস, এমিটস মানে কিন্তু কি বলতো, জেনারেট হওয়ার কথা বলা হয়েছে। হুইচ এমিট স্টার, যে অ্যান্সার দিলে না, ব্ল্যাক হোল, গুড্ডি সিং বেটা, সেই সে দেখো এমিটস করছে, স্টারটাকে জেনারেট করছে আর এনার্জি জেনারেট করছে। ব্ল্যাক হোল এমন একটা স্টার যে স্টার নিজের যে লাইট সেটাকেও কি করছে, নিজের লাইটটাকেও গিলে ফেলছে। আশেপাশের লোকদের তো গিলছে, নিজের লাইটটাও কিন্তু জেনারেট হতে দিচ্ছে না। তাহলে ব্ল্যাক হোল কিন্তু কখনোই এমিটস করছে না, তাহলে ব্ল্যাক হোল আমার কি হয়ে গেল, রং হয়ে গেল, ব্ল্যাক হোল আমার রং অ্যান্সার। ক্লিয়ার? তারপর দেখো ওজন হোল, ওজন হোল কোনটা, আমরা অ্যাটমসফিয়ারের যে ক্লাসটা সেটা লাস্ট উইকেই করেছি। সবার প্রথমে কি থাকে, ট্রোপোস্ফিয়ার, তারপরে কি থাকে, স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারের 25 কিলোমিটার থেকে 30 কিলোমিটারের মধ্যে একটা রেঞ্জ থাকে, যে রেঞ্জের মধ্যে আমার O3 গ্যাস বা ওজোন গ্যাস থাকে। অ্যান্ড ডিউ টু ক্লোরোফ্লোরোকার্বন কি হচ্ছে, এই ওজোন লেয়ারের মধ্যে ছেদ দেখা গেছে, ফুটো হয়েছে, সেটাকে বলছি আমরা ওজোন হোল। তার মানে সেটা কখনোই আমার স্টার বা এনার্জিকে জেনারেট করতে পারে না। এটাও আমার কি হয়ে গেল, রং অ্যান্সার। ক্লিয়ার? অ্যাস্টেরয়েড বেল্ট কোনটা, অ্যাস্টেরয়েড বেল্টের যদি কথা বলো তাহলে মার্স অ্যান্ড জুপিটার, মার্স অ্যান্ড জুপিটার, মার্স অ্যান্ড জুপিটারের বিটুইন যে এরিয়াটা সেখানে কিছু আনইভেন শেপের কি দেখা যায়, চাঙ্ক দেখা যায়, স্টোনের চাঙ্ক। বেসিক্যালি দিজ আর ফেল্ড প্ল্যানেট, মানে যারা প্ল্যানেট হতে পারেনি, এদেরকে আমরা কি বলি, গ্রহের অণু বা গ্রহাণু, রাইট? বা ইংলিশে আমরা কি বলি, অ্যাস্টেরয়েড। তাই এরিয়া বিটুইন মার্স অ্যান্ড জুপিটার আমার কি হয়ে যাচ্ছে, অ্যাস্টেরয়েড বেল্ট। সেও কিন্তু কখনো স্টার অ্যান্ড এনার্জিটাকে জেনারেট করতে পারে না। তাহলে আমার এ রং, বি রং, সি রং, পরে রইল কোনটা, ডি। তাহলে আমার করেক্ট অ্যান্সার কোনটা, করেক্ট অ্যান্সার ইজ ডি। ভেরি গুড অর্পিতা, গুড্ডি বুঝে গেছে, হোয়াইট অল, ভেরি গুড, বোঝা গেছে?
তাহলে আমার এই কোয়েশ্চেনের ইন অ্যাস্ট্রোফিজিক্স নেম অফ দ্য হোল যেটা আমার স্টার অ্যান্ড এনার্জিটাকে রিলিজ করছে, কারেক্ট অ্যান্সার ইজ ডি, হোয়াইট হোল। ক্লিয়ার? তাহলে আমি নেক্সট কোয়েশ্চেনে মুভ করছি। জুপিটার কথার মানে কি বৃহস্পতি বাবু? জুপিটারের মানে হচ্ছে বৃহস্পতি, আর মার্সের মানেটাও বলে দিচ্ছি, মঙ্গল, সবার মঙ্গল হোক। রাহুল সবসে লেট মে আনসার দিয়ে হো তুম, আনারকলি এই তো এসে গেছে, গুড ইভিনিং। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। সিজিএল এ এসেছে আর স্টেনোগ্রাফিতে এসেছে, আফটার সান উইচ ইজ দ্য ক্লোজেস্ট স্টার টু আর্থ। যারা লাস্ট ক্লাসে যেখানে আমি ইউনিভার্স ওয়ান, ইউনিভার্স টু অ্যান্ড আর্থ করিয়েছি, যারা ছিলে তারা ফটাফট এটার অ্যান্সার দাও। সানের পর আমাদের যে নিয়ারেস্ট স্টার আছে তার নাম কি বলো? বলো অ্যান্সার। সানের পরে যে ক্লোজেস্ট স্টার, পবন গড়াই অ্যান্সার দিয়ে দিয়েছে সি, প্রক্সিমা সেঞ্চুরি, ভেরি গুড, সবার প্রথমে তোমারই এসেছে। চলো কারেক্ট অ্যান্সারটা বলে দিই তাহলে, অলরেডি এখানে বলে দিয়েছে পবন, বলে দিয়েছে প্রবীর, বলে দিয়েছে রাজকুমারও বলে দিয়েছে, তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? প্রক্সিমা সেঞ্চুরি। ক্লিয়ার? নেক্সটে যাই, নেক্সট কোয়েশ্চেনে মুভ করছি। নেক্সট, দ্য কনস্টিলেশন, কনস্টিলেশন মানে কি? কনস্টিলেশন মানে হয়ে যাচ্ছে আ গ্রুপ অফ স্টার দ্যাট ফর্মড আ স্পেসিফিক প্যাটার্ন, রাইট? একটা স্পেসিফিক প্যাটার্ন, সেটাকে আমরা ছোটবেলা থেকে কি হিসাবে জানি? সপ্তর্ষি, কালপুরুষ, রাইট? সেখানে এই সপ্তর্ষিটাকে ওয়েস্টার্ন কান্ট্রিতে ওয়েস্টার্নার্সরা কি নামে জানে? আমি কটায় ক্লাস করি অর্পিতা? অর্পিতা আমি রেগুলার মানডে থেকে স্যাটারডেতে আমার 4টের সময় ক্লাস হয় আমার, ঠিক আছে? আর এই সারা সপ্তাহের যেটা পড়া সেই রিলেটেড সিজিএল, সিএইচএসএল, এসএসসি, ডাব্লিউবিসিএস, সেখানে যে কোয়েশ্চেন্সগুলো এসেছে সেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের টাইমিং হচ্ছে আমার সানডে 7টা। আর সেভেন মঙ্কস কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে বলে না, ওয়েস্টার্ন কান্ট্রিতে সেভেন মঙ্কস বলে না, বলে আমার কোনটা? বিগ ডিপার। বোঝা গেছে? তোমাকে দেখতে হবে কোন এরিয়ার কথা বলা হয়েছে। ক্লিয়ার? বুঝতে পারলে? সবাই এখানে গন্ডগোল করে দিলে, সেভেন মঙ্কস, এই যে সাতখানা ঋষি তার জন্য সেভেন মঙ্কসে অ্যান্সার করলে, কিন্তু এখানে দেখো বলে দিয়েছে ওয়েস্টার্নার্সে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে দেখো, দ্য মাস অফ দ্য জুপিটার ইজ অলমোস্ট, এখানে কোয়েশ্চেন না হয়ে ড্যাশ হবে, সিএইচএসএল 2013-এর কোয়েশ্চেন এটা। বলো, দ্য মাস অফ দ্য জুপিটার ইজ অলমোস্ট। আমি যদি এখানে জুপিটারের কথা বলি, জুপিটারকে বলা হয় ফেইলড স্টার। জুপিটারকে কি বলা হয়? ফেইল স্টার বলা হয়। ক্লিয়ার? ফেইল স্টার কেন? কারণ জুপিটার আকারে বহু বড়, আর তার সাথে সাথে জুপিটার কিন্তু গ্যাসিয়াস প্ল্যানেট, মানে গ্যাসের একটা গোলা। ওর মধ্যে সমস্ত ক্যারেক্টারিস্টিক আছে যেটা ওকে একটা স্টার তৈরি করতে পারতো, কিন্তু ও ফেল করে গেছে, আর সেটার জন্য ওকে কি বলা হয়? ফেইল স্টার। তার মানে স্টারের ইকুইভ্যালেন্টে হচ্ছে, আর এতটাই ইকুইভ্যালেন্ট, এতটাই বড়, যেখানে কারেক্ট অ্যান্সার ইজ বি, থাউজেন্ড অফ দ্য মাস অফ দ্য সান। ক্লিয়ার? না, হাফ অফ দ্য মাস অফ দ্য সান নয়, থাউজেন্ড অফ দ্য মাস অফ দ্য সান, ঠিক? সবকটা রং হচ্ছে, সাবধানে। নেক্সট, হু ফাউন্ডেড দ্য ওয়ার্ড জিওগ্রাফি, এটাও কবে এসেছে? সিজিএল 2013-তে। হু ফাউন্ডেড দ্য ওয়ার্ড জিওগ্রাফি বলো?
আচ্ছা, এখানে পবন গড়াই অ্যান্সার দিয়েছে বিবি, মানে এরাটোথেনেস। ইয়াস, কারেক্ট অ্যান্সার ইজ এরাটোথেনেস। লোক, জিও কথার মানে হয়ে যাচ্ছে আর্থ, অ্যান্ড গ্রাফি কথার মানে হয়ে যাচ্ছে আমার স্টাডি, রাইট? তাহলে জিওগ্রাফি কথার মানে হয়ে যাচ্ছে স্টাডি অফ আর্থ। আর এই কথাটা, এই ওয়ার্ডটা সবার প্রথমে কে বলেছিলেন? এরাটোথেনেস বলেছিলেন, ক্লিয়ার? কে বলেছিলেন? এরাটোথেনেস। নেক্সট, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। দেখো কি বলা হচ্ছে, ইন উইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য অল্টারনেটিভ থিওরি অফ বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি সম্পর্কে যদি আমি বলি, তাহলে এটা কি? বিগ ব্যাং থিওরি বলছে যে সেখানে একটা কিছু ছিল কখনো এক সময়, এমন একটা গ্যাসের পার্ট যেটা কন্টিনিউয়াস কী করছিল, চার্জ আপ হচ্ছিল বা পাওয়ার গ্যাদার করছিল, আর পাওয়ার গ্যাদার করার পর হট করে খুব জোরে ফেটে যায়। বিগ মানে হচ্ছে বড়, আর ব্যাং মানে হয়ে যাচ্ছে সজোরে বিস্ফোট হয়ে যাওয়া, ঠিক? আর ফেটে যাওয়ার পর আমার কি হয়ে যায়, গ্যাসের গোলাগুলো বা ওই ডাস্ট পার্টিকেল সেসবগুলো ছিন্ন ভিন্ন হয়ে যায়, অ্যান্ড ফাইনালি আমাদের কি তৈরি হয়, গ্যালাক্সি তৈরি হয়। এইরকম বহু গ্যালাক্সি মিলিয়ে আমাদের কি তৈরি হয়েছে, ইউনিভার্স। এই যে থিওরিটা, সেটা সবার প্রথমে দিনে দিয়েছিলেন, তার নাম কি? জর্জ লামাইট্রে। ক্লিয়ার? নাম কি ওনার? জর্জ লামাইট্রে। জর্জ লামাইট্রে বিগ ব্যাং থিওরিটা বলেছিলেন। আর তারপর এডভিন হাবল বলে একজন ছিলেন, যিনি কি করেছিলেন, তার সপক্ষে অনেক প্রমাণও দিয়েছিলেন। তো এনাদের মতে, এই বিগ ব্যাং থিওরি যারা প্রোপাউন্ড করেছে বা যেটা প্রুফ করেছে, তেনাদের মতে আমাদের ইউনিভার্স এখনও কিন্তু তৈরি হচ্ছে, আর সেখানে বারবার অনেক ধরনের চেঞ্জেস আছে। আর শুধু চেঞ্জ নয়, এটা কি হয়ে যাচ্ছে, এক্সট্রিম লেভেলের বাড়ছে। ক্লিয়ার? এটা কি হচ্ছে, বাড়ছে। সেই থিওরিটা, সেই বিগ ব্যাং থিওরির একটা অল্টারনেটিভ থিওরি বলা হয়, যেখানে বলা হয় যে ইয়েস, ইট ইজ এক্সপ্যান্ডিং, বাড়ছে বটে, কিন্তু কোনো রকম চেঞ্জ হচ্ছে না। ক্লিয়ার? চেঞ্জ হচ্ছে না মানে ও কিন্তু স্টেডি স্টেট সিচুয়েশনে রয়েছে। স্টেডি স্টেট মানে একদম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। তাহলে এইখানে যে আমি এখন এক্সপ্লেইন করলাম, সেই হিসাবে কারেক্ট অ্যান্সারটা আমাকে ফটাফট বলে দাও। এবার আশা করি তোমরা পারবে। ইউনিক নলেজ বাংলা, এটা পারুম না, এক্ষুনি বলে দিলাম। এবার বলো, এবার তুমি পারুম, তাড়াতাড়ি বলো। আমি এখন বুঝিয়ে দিলাম, এবার তোমরা অ্যান্সারটা দাও। গুড, গুড ডে সিং, অরিয়র ছোটু, সবাই অ্যান্সার দিয়ে দিয়েছে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার ইজ স্টেডি স্টেট ইউনিভার্স। ক্লিয়ার? কারেক্ট অ্যান্সার কোনটা? স্টেডি স্টেট ইউনিভার্স। আর এখান থেকে আরও যে দুটো ইনফরমেশন আমি দিলাম, বিগ ব্যাং থিওরি ওয়াজ প্রোপাউন্ডেড বাই, মানে বিগ ব্যাং থিওরির আবিষ্কর্তা বা জনককে অ্যান্সার কি হয়ে যাবে? জর্জ লামাইট্রে। ক্লিয়ার? আমি এখানে একটু পরিষ্কার করে দেখিয়ে দিই, জর্জ লামাইট্রে। ক্লিয়ার? আর সেটাকে প্রুফ করে কে দেখিয়েছিলেন, তার সাপোর্টে অনেক প্রমাণ কে দিয়েছিলেন? তার নাম হচ্ছে এডভিন হাবল, ঠিক আছে? তার হেভেন কে? এডভিন হাবল। চলো নেক্সট। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট রিলেটেড টু দ্য সোলার সিস্টেম? আচ্ছা, শেখ আরমিন অ্যান্সার দিয়েছিল এ, কোনটার আরমিন দিয়েছিলে? বলো এই কোয়েশ্চেনটার অ্যান্সার দাও, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট রিলেটেড টু দ্য সোলার সিস্টেম? আনারকলি, তুমি অ্যান্সার দিলে এ, এই কোয়েশ্চেনটা, মানে স্মল প্ল্যানেটসের কথা বলতে চেয়েছ। অর্পিতাও বলছে এ, মুদ্দাসির হুসেন বলছে ডি,
লোক স্মল প্ল্যানেটকে আমরা কি বলতে পারি বলতো? ডোয়ার্ফ প্ল্যানেট বলি। অ্যান্ড ডেফিনেটলি ইট ইজ আ পার্ট অফ আওয়ার সোলার সিস্টেম, এটা কিন্তু সোলার সিস্টেমের মধ্যে থাকে। যারা যারা বলছো অপশন ডি, তারা একদম ঠিক। অপশন এ কিন্তু সোলার সিস্টেমের পার্ট, কমেটস কিন্তু সোলার সিস্টেমের পার্ট। কমেটস আমি লাস্ট ক্লাসে বলেছিলাম, একটা কমেটস আছে যেটা 76 ইয়ার্সের গ্যাপে গ্যাপে দেখা যায়, রাইট? হেলিস কমেট যেটাকে বলা হয়, হেলিস কমেট প্রত্যেক 76 ইয়ারে দেখা যায়। আর এটাও কিন্তু এসএসসির একটা ফেমাস কোয়েশ্চেন, ক্লিয়ার? প্ল্যানেটস ডেফিনেটলি ইজ আ পার্ট অফ সোলার সিস্টেম। তাহলে পড়ে রইল কোনটা? নেবিউলা। নেবিউলা হলছে ফার্স্ট স্টেজ, একটা ফার্স্ট স্টেজ, যে স্টেট থেকে আমার ইউনিভার্স তৈরি হচ্ছে, বা বলতে পারে একটা সোলার সিস্টেম তৈরি হচ্ছে। এটাকে বলা হয় বিল্ডিং ব্লক অফ স্টার, মানে স্টার তৈরি হওয়ার ইনিশিয়াল ফেজ। তার জন্য নেবিউলা কিন্তু আমার সোলার সিস্টেমের পার্ট নয়। বোঝা গেছে? কারেক্ট অ্যান্সার ইজ ডি, ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, সুপারনোভা ইজ, সিএইচএসএল এসেছে 2011। অ্যাপার্ট ফ্রম দিস, এই কোয়েশ্চেনটা বহুবার দেখবে, যদি তোমরা কোনো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি দেখো তখন দেখতে পাবে এই কোয়েশ্চেনটা। সুপারনোভা ইজ আ নেবিউলা, ক্লিয়ার করুন বাবু। নেবিউলা যেটা, সেটা হচ্ছে বিল্ডিং ব্লক, মানে ওই যে বললাম না বিগ ব্যাং থিওরি, একটা পয়েন্ট ছিল, সে পাওয়ারটাকে কি করছে, গ্যাদার করছিল। তো তুমি মনে করো কোনো একটা ইলেকট্রিকের চার্জে বসিয়ে চলে গেলে অতিরিক্ত যদি হিট হয়ে যায় সেটা হয়ে যাবে, ব্লাস্ট করবে। তো এখানেও ব্লাস্ট করলো, ব্লাস্ট করে গ্যাসিয়াস পার্টগুলো বা ডাস্ট পার্টেলগুলো এরকম কি হলো, ছড়ে গেল। তারপর এই যে কিছু গ্যাসের ক্লাস্টার, মানে ক্লাস্টার মানে একসাথে নিয়ে আসা, ঠিক আছে? এই যে ক্লাস্টারগুলো এলো, সেখানকার যে গ্যাসগুলো সেটা একে অপরের সাথে রিয়্যাক্ট করতে আরম্ভ করলো। রিয়্যাক্ট করার ফলে সেখানে গ্র্যাভিটেশনাল ফোর্স ক্রিয়েট হলো, আর আশেপাশের যেগুলো আছে সেগুলোকেও ও কালেক্ট করলো। এইরকম অনেক কটা নেবিউলা মিলে 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 আমার কি তৈরি করছে, স্টার তৈরি করছে। সেটার জন্য এটাকে কি বলা হয়, বিল্ডিং ব্লক অফ স্টার। ব্রিক্স মানে কি? ইট। যেরকম ইটের পর ইট জমা দিয়ে কি করা হয়, ইটের পর ইট যদি এরকম সাজানো হয়, পাঁচিল তোলা হয়, তো ঘর বানানো হয়, তো তো সেই রকমই হচ্ছে আমার নেবিউলা। বুঝতে পেরেছো তুমি? অ্যাস্টেরয়েড কিন্তু আলাদা, অ্যাস্টেরয়েড হচ্ছে গ্রহাণু, যেটা গ্রহের অণু সেটাকে আমি বলবো অ্যাস্টেরয়েড, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাস্টেরয়েড। আর নেবিউলা হচ্ছে স্টারের সাথে হয়, ক্লিয়ার? আচ্ছা, যে কোয়েশ্চেনটা এবার, সুপারনোভা, সুপার, আচ্ছা এইটার অ্যান্সার বলছিলে, সুপারনোভা অ্যাস্টেরয়েড কখনো নয়, কমেটস কখনো নয়, ব্ল্যাক হোলও কিন্তু নয়। দ্য কারেক্ট অ্যান্সার ইজ দিস ওয়ান, অ্যান এক্সপ্লোডিং স্টার। যে তারাটা বা যে স্টার বা নক্ষত্র ফেটে যাচ্ছে, ফেটে গিয়ে সেখান থেকে নতুন নতুন গ্যালাক্সি ক্রিয়েট হচ্ছে, সেইটাকেই বলা হয়ে যাচ্ছে এক্সপ্লোডিং স্টার বা সুপারনোভা। আচ্ছা, এখান থেকে আমি অপশানটা চেঞ্জ করে দিচ্ছি। অপশান চেঞ্জ মানে, সেটাও একটা কোয়েশ্চেন এসেছিল যেখানে অপশানে তোমাকে মার্ক করতে হতো আর ডাইং স্টার। বোঝা গেল? কি বলা হতো এটাকে? ডাইং স্টার মানে অ্যান এক্সপ্লোডিং স্টার যদি অপশানে না থাকে, ইন দ্যাট ইউ হ্যাভ টু মার্ক অন আ ডাইং স্টার, ঠিক? Yes, which are take part a creator of universe. Supernova is a creator of black hole, but initial part e jeta thake seta hocche exploding star. Clear? Next. Which of the following is a dwarf planet? Bolo unique knowledge bangla. আচ্ছা, ইউনিক নলেজ আগেই অ্যান্সার দিয়ে দিয়েছিল, এক্সপ্লোডিং স্টার, ভেরি গুড, ইমপ্রেসিভ। কোয়েশ্চেন কা নাম্বার দিজিয়ে। আচ্ছা চলো, এখান থেকে এক দুই করে দিচ্ছি,
কারণ আগের গুলো তো আর দিতে পারবো না, এখান থেকেই দিচ্ছি। আর তাড়াতাড়ি ভিডিওটাকে একটুখানি শেয়ার করে দাও। বলো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ ডোয়ার্ফ প্ল্যানেট? এই নেপচুন ডোয়ার্ফ প্ল্যানেট? এইরকম ভুলভাল অ্যান্সার দিও না বাবু। দেখো, নেপচুন যেটা সেটা নর্মাল প্ল্যানেট, টাইটেনের যদি কথা বলি সেটা আমার কি হয়ে যাচ্ছে, ন্যাচুরাল স্যাটেলাইট। হাইড্রার যদি আমি কথা বলি, দ্যাট ইজ লার্জেস্ট কনস্টিলেশন, যে গ্রুপটা তৈরি হয় 88 স্টার্স নিয়ে। ক্লিয়ার? হ্যাঁ, ইউনিক নলেজ বাংলা সে কিন্তু ঠিক বলেছে প্লুটো, কিন্তু এখানে তো প্লুটো অপশানে নেই। তাহলে আমার অ্যান্সার কোনটা হয়ে গেল? দেখো, নেপচুনও হবে না, টাইটেনও হবে না, আমার হাইড্রাও হবে না। কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার ইজ এরেস। আচ্ছা, পবন গড়ায় বাংলাতে প্রশ্ন দিলে ভালো হয়। ঠিক আছে বাবু, নেক্সট দিন থেকে আই উইল ট্রাই, আমি বাংলাতে দেব। বলো, হাইড্রা। আচ্ছা, কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছো তোমরা, এরেস, ভেরি গুড। এটা গেল কোয়েশ্চেন নাম্বার ওয়ান, এখান থেকেই মার্কিং করছি কোয়েশ্চেন নাম্বার টু। ঠিক আছে, এবার অন উইচ ডেট ইন ইন্ডিয়া লাইকলি টু এক্সপিরিয়েন্স দ্য শর্টেস্ট ডে, সব থেকে কম যে দিনটা হয় ডিউরেশন যেটা, সেটা কবে বলো? তাড়াতাড়ি অ্যান্সার দাও এটার। কোনটা বাবু? ও ইউনিক নলেজ বাংলা, এক্সপ্লেইন প্লিজ, এটা একটা নতুন ইনফরমেশন। হুইচ ওয়ান? সম্রাট দিয়ে দিয়েছে 22nd ডিসেম্বর। ইয়াস, দিস ইজ কারেক্ট অ্যান্সার, শর্টেস্ট ডে। ঠিক, বা এটাকে আমি আর একটা কথাও বলতে পারি, কি বলতে পারি, উইন্টার সলস্টিস। আমি লাস্ট ক্লাসে বুঝিয়েছিলাম সলস্টিস কথার মানেটা কি। সল কথার মানে হয়ে যাচ্ছে আমার সান, আর সিস্টে কথার মানে হচ্ছে আমার টু স্টে স্টিল, বা টু স্টে টু স্ট্যান্ড স্টিল। তো যেখানে সানের যে রেটা একদম ভার্টিক্যালি পড়ছে সেখানে আমার কি হয়, সলস্টিস হয়, রাইট? আর আমরা যদি দেখি তাহলে এরকম দুটো পজিশন পাবো। একটা পজিশানে এরকম হয় যে যে পার্টটা পড়ছে অ্যাক্সিসের, মানে যে সানরেটা ভার্টিক্যালি পড়ছে সেটা আমার কোথায় হয়, 23.5 ডিগ্রি সাউথে, আর একটাতে হয় 23.5 ডিগ্রি নর্থে, মানে ট্রপিক অফ ক্যান্সার অ্যান্ড ট্রপিক অফ ক্যাপ্রিকনে। ক্লিয়ার? আর যখন এই ট্রপিক অফ ক্যাপ্রিকনে হয় 23.5 ডিগ্রি সাউথে পড়ে, সেই সময় নর্দার্ন হেমিসফিয়ার কি ফিল করে, উইন্টার। আর সেটার জন্যই এটাকে কি বলা হয়, উইন্টার সলস্টিস। কবে হচ্ছে সেটা? ডিসেম্বর 22। এই হিসাবে আমি একটা কথা দেখে দিই, আঁকা আগের দিন মনে আছে একটা ক্লাসে বলেছিলাম আমি, আর্থের একটা পজিশন, আর্থের একটা পজিশন, রাইট, এখানে আর একটা পজিশন, আর এখানে আর একটা, এটা মনে করো আমার অরবিট, আর মাঝে কে আছে, মাঝে আছে আমার সান। ঠিক, কিভাবে ঘুরছে, দিস পার্ট, এটা আমার ইকুয়েটর। সান রেটা যদি তুমি দেখো তাহলে দেখো কোথায় পড়ছে, যখন আমি এই পজিশনে, দ্যাট মিন্স পজিশন ওয়ানে আছি, তখন আমার সাউদার্ন হেমিসফিয়ারে পড়ছে 23.5 ডিগ্রি সাউথে, আর যখন আমি পজিশন টু পজিশন থ্রিতে চলে আসছি তখন দেখো কোথায় আমার পড়ছে, 23.5 ডিগ্রি নর্থে। এই যে টাইমটা নর্দার্ন হেমিসফিয়ার যেখানে আমরা ভারতীয়রা থাকি, সেটা আমার কি হচ্ছে, সেটা হচ্ছে আমার উইন্টার ফিল করি আমরা। আর সিন্স সান এরকম ডাইরেক্টলি কি করছে, তার সান রেটা দিচ্ছে, দ্যাট ইজ ওয়াই দিস ইজ কল্ড ইওর সলস্টিস, উইন্টার সলস্টিস। আর এখানে আমাদের নর্দার্ন হেমিসফিয়ারে কি আছে, সামার, রাইট, সামার। আর সামার হওয়ার জন্য এটাকে আমরা কি বলি, সামার সলস্টিস। আর এই টাইমে যেটা হয়
এই পজিশন টু অ্যান্ড পজিশন ফোরে ডাইরেক্টলি ইকুয়েটারে সানরে পড়ে, সেই জন্য এই দুটো টাইমে ডে ইজ ইকালস টু কি হয়ে যায়, নাইট। ডে ইজ ইকালস টু নাইট, রাইট, যেটাকে আমরা কি বলি, ইকুইনক্স বলি, রাইট, কি বলা হয়, ইকুইনক্স। আমি নিশ্চয় লিখছি, ম্যাম সবচেয়ে ভালো বেঙ্গলি টু ইংলিশ, মানে বুঝলাম না, মানে বেঙ্গলি থেকে এটা করব। আচ্ছা দেখো, ডে আর নাইট ইকুয়াল, এবার যেটা প্রশ্ন আসে, কিভাবে মনে রাখবো কখন আমার ইকুইনক্স হচ্ছে আর কখন আমার সলস্টিস হচ্ছে। তাহলে উইন্টার, উইন্টার হিসাবে যদি দেখো, দিন ছোট আর রাত বড়, তাই এটা আমার কবে হচ্ছে, ডিসেম্বর 22। তারপর আমাকে কি মনে রাখতে হবে, ডিসেম্বরের পরে কি হচ্ছে, ডিসেম্বরের পরে এইভাবে মনে রাখবে, জানুয়ারি ফেব্রুয়ারি, কিসে চলে আসব, মার্চ, এপ্রিল মে ছেড়ে দিয়ে কিসে চলে আসব, জুনে, তারপর জুলাই আগস্ট, কিসে চলে এলাম, সেপ্টেম্বরে, অক্টোবর নভেম্বর, কিসে চলে এলাম, ডিসেম্বরে। বোঝা গেল, এইভাবে মনে রাখতে হবে, জল বিশুভ আর মহাবিশুভ। তাহলে কারেক্ট আনসার ইজ এ। নেক্সট কোয়েশ্চেন, হুইচ প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম ইজ নিয়ারলি অ্যাজ বিগ অ্যাজ আর্থ, বলো। এটা আই গেস কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে। বলো অ্যান্সার, বলো, হুইচ প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম ইজ নিয়ারলি অ্যাজ বিগ অ্যাজ আর্থ। খুব ইজি কোয়েশ্চেন কিন্তু, সেই জন্যই সিএইচএসএল দিয়েছে। হ্যাঁ, পরের দিন থেকে ইংলিশের পাশে এখানে বেঙ্গলিটা আমি টাইপ করে আনব। এখানে কারেক্ট অ্যান্সার সম্রাট দিয়ে দিয়েছে, কারেক্ট অ্যান্সার ইজ সি, ভেনাস, গুড। কারণ ভেনাসকে কি বলা হয়, আর্থ টুইনস বলা হয়। অ্যাপার্ট ফ্রম দিস, ওকে ওয়েল্ড প্ল্যানেট বলা হয়, মর্নিং স্টার, ইভিনিং স্টার বলা হয়, সব থেকে বেশি নাম ভেনাসেরই দেওয়া আছে। তারপর দ্য টার্ম ব্লাড মুন ইজ ইউজড টু রেফার, বলো, এটা কোয়েশ্চেন নাম্বার 4 হচ্ছে, তাই তো? অ্যান্সার, অনেকে দিচ্ছে সি মানে সোলার এক্লিপস, আর অনেকে দিচ্ছে বি লুনার এক্লিপস, কোনটা হবে? আবার অনেকে দিচ্ছে দিয়ে ক্রিসেন্ট মুন, বেশিরভাগ যে অ্যান্সারটা দিয়েছ বি 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 বি, সেটাই কিন্তু অ্যান্সার, লুনার এক্লিপস। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন 5 নাম্বার, শেট, আমি তো আগেই অ্যান্সারটা দিয়ে দিলাম, এনিওয়ে নাও কেটেও দিয়েছি, যারা দেখতে পাওনি তারা বলো, হোয়াট ইজ দ্য নিউক্লিয়ার ফুয়েল ইন সান, সিপিও 2014, এটা আর একখানা এসেছিল কিন্তু আমি সেটা ইয়ারটা খুঁজে পাইনি। আর এই কোয়েশ্চেনটাই আই থিঙ্ক ওই মিসলেনিয়াসের বা এই ধরনের কোনো একটা এক্সামে এসেছে। হ্যাঁ, লুনার এক্লিপস ওটা হয়েছে। বলো, হোয়াট ইজ দ্য নিউক্লিয়ার ফুয়েল ইন সান, গুড্ডি সিং এর অ্যান্সার এসে গেছে, আবার দেখে বলিসনি তো, ঠিক আছে, কোনো ব্যাপার না।
নিউক্লিয়ার ফুয়েল, এইখানে বলে রাখি সানের মধ্যে এক নাম্বার যে গ্যাস, দ্যাট মিন্স মোস্ট অ্যাবান্ডান্ট যে গ্যাস সেটা আমার কোনটা? হাইড্রোজেন। অ্যান্ড দ্য সেকেন্ড মোস্ট অ্যাবান্ডান্ট যেটা সেটা আমার কি? হিলিয়াম। আমার কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার ইজ হাইড্রোজেন। ক্লিয়ার? এখানে অলরেডি আমি রং করে অ্যান্সারটা আগেই লিখে দেওয়া হয়েছিল। নেক্সট কোয়েশ্চনে মুভ করছি, কারণ উইদিন ওয়ান আওয়ার বাকি সব কটা কোয়েশ্চেন্স ক্লিয়ার করতে হবে। ইন দ্য অ্যাবসেন্স অফ আর্থ অ্যাটমোসফিয়ার স্কাই উড অ্যাপিয়ার্স, ভেরি ইজি কোয়েশ্চেন। ইউনিক বাংলা একদম ঠিক বলেছে, হাইড্রোজেন হিলিয়াম দুটোই কিন্তু রিয়্যাক্ট করছে, কিন্তু অ্যাকর্ডিং টু দ্য অপশন যেহেতু মোস্ট অ্যাবান্ডান্ট আমার হাইড্রোজেন, সেই হিসাবে ইউনিক নলেজ বাংলা, ভেরি গুড। ইউনিক বাংলা আবার একদম ঠিক দিয়েছে, তার আগে গুড্ডিও অ্যান্সার দিয়ে দিয়েছে, তার আগে মিস্টার বশির অ্যান্সার দিয়েছে। কারেক্ট অ্যান্সার ইজ ব্ল্যাক। যদি এখানে আমাদের অ্যাটমসফিয়ার থাকতো না, তাহলে আমাদের কীরকম দেখতে হতো? ব্ল্যাক দেখতে হতো। সবাই একদম কারেক্টই দিয়েছে এই কোয়েশ্চনের আনসার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য নেম গিভেন টু দ্য ফেনোমেনন অফ ডিসপ্লে অফ লাইট ইন দ্য নর্দার্ন হেমিসফিয়ার? এটা কত নম্বর কোয়েশ্চেন গেছিল? সরি মাই মিস্টেক, আমি এটা লিখতে পারিনি। একটু ফুল ফর্মে অ্যান্সারটা দিয়ে দাও। ইউনিক নলেজ আবার একদম কারেক্ট অ্যান্সার দিয়েছে। দেখো কি বলা হয়েছে, নর্দার্ন হেমিসফেয়ারে যে ফেনোমেনন মানে ডিসপ্লে অফ লাইট হয় সেইটাকে কি বলা হয়? সোলার উইন্ডস আমাদের পুরো সোলার সিস্টেমের মধ্যে চলতে থাকে। এই সোলার উইন্ডটা আমাদের আর্থের যে আয়োনোস্ফিয়ার আছে সেই আয়োনোস্ফিয়ারে যখন আসে তখন একটা আলোর খেলা দেখা যায়, আর সেই আলোটাকে কি বলা হয়? অরাবোরালস বলা হয়। ক্লিয়ার? তাহলে এখানে কারেক্ট অ্যান্সার ইজ এ। ঠিক, ইন সাউদার্ন পাস্ট অরাবোরালস, ঠিক একদম। অর্পিতাও এখানে কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছে। নেক্সট কোয়েশ্চনে যাই, বাই ইন্টারন্যাশনাল কনভেনশনস উইচ লাইন মার্কস দ্য আউটার মোস্ট বাউন্ডারি অফ দ্য আর্থ অ্যাটমোসফিয়ার? বলো, বাই ইন্টারন্যাশনাল কনভেনশন উইচ লাইন মার্কস দ্য আউটার মোস্ট বাউন্ডারি অফ দ্য আর্থ অ্যাটমোসফিয়ার? ইন জেনারেল যদি বলা হয়, আমরা ট্রোপো থেকে স্ট্র্যাটোতে অ্যান্ড দেন মেসো দেন থার্মো দেন এক্সপোতে পৌঁছাই, রাইট? আমরা যত ওপরে যাব ততটা পাতলা হতে থাকে, আর পাতলা হতে হতে সেটা বিলীন হয়ে যায়, কিন্তু এই যে একদম লাস্টের যে এন্ড যত দূর এটাকে পাওয়া যায় সেইটাকে কি বলা হয়? বলো, এখানে আমি লাইনটা দিয়েছি, দ্য লাইন লাইজ ইন দ্য অল্টিটিউড অফ 100 কিলোমিটার বিটুইন দ্য অ্যাস্ট্রোফেরিক বাউন্ডারি অফ দ্য আর্থ অ্যান্ড দ্য আউটার স্পেস। ডেফিনেটলি এবি মিস্টার 360, এতক্ষণ পর। দ্য কারেক্ট অ্যান্সার ইজ কার্মাল লাইন, একদম কারেক্ট অ্যান্সার দিয়েছ, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট পার্টে যাই। অ্যাস্ট্রোনট লাইন বলে না ওটাকে, একদম ঠিক তোমার মনে পড়েছে, ইউনিক নলেজ বাংলা কার্মাল লাইন। আচ্ছা, অনেক কারোর অ্যান্সার পাচ্ছি না। আনারকলি কোথায় গেলে তুমি? রাহুল, অঙ্কুর, তারপরে দেখো, দ্য প্ল্যানেটারি বাউন্ডারি লেয়ার্স বিলংস টু উইচ অফ দ্য ফলোয়িং অ্যাটমসফিয়ারিক লেয়ার? দিস ইজ ভেরি ইজি কোয়েশ্চেন। দ্য প্ল্যানেটারি বাউন্ডারি লেয়ার্স বিলংস টু উইচ অফ দ্য ফলোয়িং অ্যাটমসফিয়ারিক লেয়ার?
কোনো ব্যাপার না মিস্টার, 360 এসে গেছো এটাই অনেক। সম্রাট কোনটা জানো না বাবু? আচ্ছা কামরান লাইনটা, এইটার অ্যান্সার দিয়ে দাও তাহলে, এটা আই গেস তুমি জানো। দ্য প্ল্যানেটারি বাউন্ডারি লেয়ার্স বিলংস টু উইচ অফ দ্য ফলোয়িং অ্যাটমসফেয়ারিক লেয়ার? ইউনিক বাংলা একটু ভালো করে দেখো তো কোন লাইনটা হবে। সিসি সিসি যে অ্যান্সার দিচ্ছ, একটু ভালো করে ভেবে দেখো কি বলেছে। প্ল্যানেটারি বাউন্ডারি লেয়ার্স বিলংস টু উইচ অফ দ্য ফলোয়িং অ্যাটমসফিয়ারিক লেয়ার? সনিতা বাগচি, লেটে এসেছো তুমি। অর্পিতা অ্যান্সার দিয়েছে ট্রোপোস্ফিয়ার। মুদাসির হোসেন, সি মানে স্ট্রাটোস্ফিয়ারকে বলেছো। ইউনিক নলেজ বাংলা, অ্যান্সার দাও তাড়াতাড়ি। থ্যাংক ইউ অংশুমান। 10-এর B মানে তুমি এই প্রেজেন্ট কোয়েশ্চেনের কথা বলছো, আয়নোস্ফিয়ার। অ্যাংরি রাগ না করে অ্যান্সার দিয়ে দিয়েছে, ভেরি গুড। করেক্ট অ্যান্সার, ইয়েস ট্রোপোস্ফিয়ার। ঠিক আছে, তারপর উইচ লেয়ার অফ অ্যাটমোস্ফিয়ার, যা উইচ লেয়ার অফ অ্যাটমোসফিয়ার ইজ রেসপন্সিবল ফর অরা ফেনোমেনন? একটু আগেই এই কোয়েশ্চেনের অ্যান্সার আমরা দিয়েছি, রাইট? একটু আগেই এটার অ্যান্সার দেওয়া ছিল, উইচ লেয়ার অফ দ্য অ্যাটমোসফিয়ার ইজ রেসপন্সিবল ফর অরা ফর্মেশন? অরা যে লাইট ফর্মেশন হয় সাউদার্ন অ্যান্ড নর্দার্ন হেমিসফিয়ারে, কিসের জন্য হয়? সোলার উইন্ড অ্যান্ড দেন আয়োনোসফিয়ার। ঠিক, তাহলে কারেক্ট অ্যান্সার আমার কোনটা? আয়োনোস্ফিয়ার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চনে মুভ করছি, কারণ আরও অনেক কোয়েশ্চেন্স বাকি রয়ে গেছে, এখন মাত্র হয়তো 17-18টাই হয়েছে। উইচ লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার হ্যাজ দ্য হায়েস্ট ডেন্সিটি অফ গ্যাস মলিকিউলস? বলো, উইচ লেয়ার্স অফ দ্য অ্যাটমসফিয়ার হ্যাজ দ্য হায়েস্ট ডেন্সিটি অফ দ্য গ্যাস মলিকিউলস? সব থেকে ডেন্সিটি, আমি আগে চলে যাচ্ছি, ডেন্সিটি যদি বলা হয় তাহলে কোনটা? সম্রাট অ্যান্সার দিয়েছে এটার, ভেরি গুড। আর তার আগে অনেক কিছু আমি দেখতে পাচ্ছি, এ এ এ এক্সোস্ফিয়ারকে বলা হয়ে যাচ্ছে ডেন্সিটি। বাবু যত ওপর যাব তত তো পাতলা হবে। করেক্ট অ্যান্সার ইজ ডি। দেন অ্যাপহিলিয়ান অকার্স অন, অ্যাপহিলিয়ান মানে কি? লংগেস্ট বা ফার্দেস্ট ডিস্টেন্স বিটুইন সান অ্যান্ড আর্থ কবে অকার হয়? যদি আমরা এরকমভাবে পাথটা ড্র করি, যদি আমরা এখানে আর্থ আর্থ বসাই, দেখা যাবে একটাতে আমার কম ডিস্টেন্স আর একটাতে আমার লং ডিস্টেন্স। এই লং ডিস্টেন্সটাকে আমরা কি বলছি? অ্যাপহিলিয়ান বলছি, রাইট? আর এই শর্টেস্ট ডিস্টেন্সটাকে আমরা কি বলছি? পেরিহিলিয়ান বলছি। ঠিক আছে, তাহলে এই যে শর্টেস্ট ডিস্টেন্সটা পেরিহিলিয়ান, সেটা কবে অকার হয় সেটা বলবে, কিন্তু কোয়েশ্চেন যেটা আছে সেটারও অ্যান্সার দেবে। অ্যাপহিলিয়ান অকার হচ্ছে জুলাই 4, বিনোদ মাঝি একদম করেক্ট, শাহনাজ আলী জুলাই 4, আর এই
পেরিহিলিয়ান মানে শর্টেস্ট যেটা, সেটা কবে হয়ে যায়? জানুয়ারি 3-এতে হয়। ক্লিয়ার? যারা অ্যান্সার দিয়েছ এ তারা একদম কারেক্ট, আর ফ্রম মাই সাইড ভেরি গুড। নেক্সট, এবার আমরা ইকোনমিক্সের কিছু কোয়েশ্চেন জেনে নেব, ঠিক আছে? লাস্ট ক্লাসে আমরা ইকোনমিক্সেরও আমরা দেখেছিলাম, কিছু চ্যাপ্টার করেছিলাম, একটাই চ্যাপ্টার করেছিলাম, তো সেই চ্যাপ্টার রিলেটেড কিছু কোয়েশ্চেন্স আমরা দেখে নেব। এগুলোও কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনই। বলো, হুইচ অব দ্য ফলোয়িং ইজ দ্য রেগুলেটর অব দ্য ক্রেডিট রেটিং এজেন্সি? যেভাবে তোমরা জিওগ্রাফিটাকে আপন করে নিলে, তোমরা ইকোনমিক্সটাকেও সেইভাবেই করো। হুইচ অব দ্য ফলোয়িং ইজ দ্য রেগুলেটর অফ ক্রেডিট রেটিং এজেন্সিজ ইন ইন্ডিয়া? কারেক্ট অ্যান্সার আমি পেয়ে গেছি সম্রাট সুমনা জানার থেকে। দ্য কারেক্ট অ্যান্সার ইজ সেবি। এবার তোমরা আমাকে যে কথাটার অ্যান্সার দেবে সেটা হয়ে যাচ্ছে সেবির ফুল ফর্ম। বলো, সেবির ফুল ফর্মটা আমাকে লিখে দেখাও তাড়াতাড়ি চ্যাট বক্সে। সেবি একদম করেক্ট অ্যান্সার, সেবি আমাদের ক্রেডিট রেটিং। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বুঝিয়ে দিই, ক্রেডিট রেটিং এজেন্সি মানে কি? আমরা ন্যাককে জানি তো, ন্যাক কি করে? কলেজকে রেটিং দেয়। কলেজের রেটিংয়ে যদি মানে বি আসে তখন বলে যে ভালো কলেজ, এ আসলে আরও ভালো কলেজ। তো সেই রকমভাবেই আমরা যদি কারোর থেকে টাকা ধার নিই, বা কোনো কোম্পানি যদি ব্যাংকের কাছ থেকে বা সাধারণ মানুষের কাছ থেকে বন্ডস বিক্রি করে টাকা ধার নেয়, এনি হাও সেই টাকা যখন তারা ধার নিচ্ছে, টাকা ধার নেওয়ার পর তারা আবার যদি বিজয় মাল্যা হয়ে যায় বা মনে করো নীরব মোদি হয়ে যায়, সেটা তো আবার ভয়ানক। তাহলে কি করতে হবে? সবাইকে একটা কোথাও না কোথাও রেটিং দিতে হবে। মানে কাউকে যদি এ রেটিং দেয়, দ্যাট মিন্স তার থেকে টাকা পাওয়ার চান্সেস বা টাকা রিকভারি হওয়ার চান্সেস অনেক বেশি। আর যদি কাউকে ই দেয়, মানে সে পাক্কা বিজয় মাল্যা বা নীরব মোদিকে আইডিয়াল মানে, আর সেই জন্য সেই রকমই হবে। ক্লিয়ার? এই রেটিং এজেন্সিগুলোর মধ্যে সবার পুরনো যেটা, সেটা হচ্ছে ইন্ডিয়ার সব থেকে বড় যেটা মানা হয় সেটা হচ্ছে ক্রিজল। এটা কাকে রেট করে? কোম্পানিদের রেট করে। কোনো কোম্পানি ধার নিলে ফেরত দেবে কি দেবে না তার উপর। আর সিবিল বলে একটা হয় যেটা কাদের রেট করে? আমাদের রেট করে। ঠিক, সিবিল কাদের রেট করে? আমাদের। দেখবে অনেকে লোন নিলে বা লোন নেওয়ার জন্য বলা হয় আপনি কি আগে কখনো লোন নিয়েছেন, তাহলে আপনার সিবিল স্কোরটা দেখা হবে। তো সিবিল স্কোর ইন দ্য সেন্স এটাই দেখাচ্ছে। ক্লিয়ার? 1000-এর মধ্যে দেখা হয়, 750-এর ওপরে যদি তোমার সিবিল স্কোর থাকে, দ্যাট মিন্স তুমি নীরব মোদীকে বা বিজয় মাল্যাকে বেশি পছন্দ করো না। আর যদি মনে করো 750-এর নিচে থাকো, দ্যাট মিন্স তুমি কোথাও না কোথাও মনের ভেতর বিজয় মাল্যা নীরব মোদীকে জায়গা দিয়ে রেখে দিয়েছো। বোঝা গেল? সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অ্যান্সার এসে গেছে, ভেরি গুড। নেক্সট, আর বিদেশ রয় বলেছ 1988-এ এটার এস্টাবলিশড, একদম কারেক্ট। কিন্তু ওকে যে পাওয়ারটা দেওয়া হয় অ্যাক্টের থ্রু দিয়ে, সেটা 1992। সেই জন্যই মানে ইটস লাইক, যদি আমি একটু প্রেম ভালোবাসার এক্সাম্পল দিই, 1988 থেকে সম্পর্ক, কিন্তু বিয়েটা হয়েছে 1992-তে। বোঝা গেল? তাহলে যদি ম্যারেজ অ্যানিভার্সারি দেখতে হয়, সেটা কিন্তু 1992 থেকেই দেখতে হবে। ঠিক, তারপর আ শর্ট টার্ম গভর্নমেন্ট সিকিউরিটি পেপার ইজ কল্ড। যারা আমার লাস্ট ক্লাসে 4টে থেকে যে আমি ইকোনমিক্সের ক্লাসটা করিয়েছিলাম, তাদের কাছ থেকে কিন্তু আমি অ্যান্সার চাই। তার মধ্যে মিস্টার 360 তাকে দেবো, আর তার সাথে সাথে আনারকলি। আনারকলি তোমার অনেক অ্যান্সার পাচ্ছি না। অর্পিতা, তুমিও অ্যান্সার দেবে? তাড়াতাড়ি বলো। ডিভেঞ্চার যেটা পেয়েছো, ডিভেঞ্চার নয়, রিতেশ এখানে অ্যান্সার দিয়েছে ট্রেজারি বিল, দ্যাটস কারেক্ট। দেখো কি বলা হয়ে যাচ্ছে, শর্ট টার্মের জন্য। শর্ট টার্ম কিন্তু হয়ে যায় আপ টু 1 ইয়ারের জন্য। ঠিক,
আপ টু ওয়ারের জন্য গভর্নমেন্ট সিকিউরিটি পেপার। গভর্নমেন্ট সিকিউরিটিজ মানে গভর্নমেন্ট আমাদের থেকে ধার নিচ্ছে, আমাদের থেকে ধার নিচ্ছে, আর তার বদলে আমাকে একটা রিটেন ডকুমেন্ট দেবে যে তোমার থেকে আমি এত টাকা নিয়েছি আর প্রিন্সিপাল ইন্টারেস্ট মিলিয়ে আমি তোমাকে এত টাকা ফেরত দেব। এই যে গভর্নমেন্ট সিকিউরিটি দিচ্ছে দ্যাট আই উইল পে ব্যাক, সেটাকেই বলা হয়ে যাচ্ছে তোমার কি ট্রেজারি বিল। অ্যান্ড শেয়ার্স, ডিভেঞ্চার্স, মিউচুয়াল ফান্ড, দিস আর দ্য পার্ট অফ ক্যাপিটাল মার্কেট। ঠিক আছে, ক্লিয়ার? এগুলো কি হয়ে যাচ্ছে? ক্যাপিটাল মার্কেটের পার্ট, যেটা হয়ে যায় আমার লং টার্ম ইনভেস্টমেন্ট উইচ ইজ মোর দ্যান ওয়ান ইয়ার। ট্রেজারি বিল, সার্টিফিকেট অফ ডিপোজিটস, কমার্শিয়াল পেপার্স, এইগুলো হচ্ছে আমার আপ টু ওয়ান ইয়ার ইনভেস্টমেন্ট। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এখানে যে শর্ট টার্ম বলেছে, এটাও লং টার্ম, এটাও লং টার্ম, এটাও লং টার্ম, বাকি কোনটা রইল? ট্রেজারি বিল। বোঝা গেল? ট্রেজারি বিল যদি জানতে চাও তাহলে আমি একদম সোজা ভাষায় বলি, বিল মানে হয়ে যাচ্ছে ইনভয়েস, ঠিক? আর ট্রেজারি মানে হয়ে যাচ্ছে কি? সম্পদ, যেখানে আসে সমস্ত রেভিনিউ কালেক্টেড হয়। তো এই যে সরকারের কাছে যে সম্পদটা আছে সেটার মেনটেন্যান্সের জন্য ডেফিনেটলি কিছু খরচা হবে, তাহলে সেই খরচাটা কাদের দিতে হবে? আমাদেরই। কিন্তু আমাদের কিভাবে দিতে হয়? আমরা যে টাকাটা দেব সেই টাকার বদলে আমাকে কিন্তু এক্সট্রা রেট অফ ইন্টারেস্টও পে করবে। কেয়ার মেনটেন্যান্সে আছে গভর্নমেন্ট, তাহলে ধার কে নেবে? গভর্নমেন্ট ধার নেবে। ঠিক আছে, তারপর এখানে অ্যান্সারটা এলো, নেক্সট কোয়েশ্চেন, গিল্ট এজ মার্কেট। থ্যাংক ইউ আনারকলি, আচ্ছা তুমি অ্যান্সার দিচ্ছ, আই এম ভেরি সরি বাবু। আচ্ছা বলো, গিল্ট এজ মার্কেট রেফার্স টু, এটা আগের দিন আমি করিয়েছি, তাড়াতাড়ি বলে দিই কারণ সময় হাতে কম। গিল্ট এজ কথার মানে হচ্ছে সুপ্রিম কোয়ালিটি, এটা বন্ডস মার্কেটে ইউজ করা হয়। বন্ডস মানে হয়ে যাচ্ছে কি? ঋণপত্র। আমি কাউকে ঋণ দিলাম অর্গানাইজ সেক্টরে, সে আমাকে একটা পত্র দিল, দ্যাট মিন্স রিটেন ডকুমেন্ট, যে তোমার থেকে আমি ধার নিয়েছি, তোমাকে আমি টাকা ফেরত দেবো, সেটাই হয়ে যাচ্ছে আমার বন্ডস। ঠিক আছে, এই বন্ডস মার্কেটের ক্ষেত্রে এই গিল্টেজ কথাটা ইউজ করা হয়। গিল্টেজ কথাটা দেখো ইসরোতে এসেছে, আবার সিজিএলএতেও এসেছে। মানেটা কি? আমি মনে করো সারদা কোম্পানির বন্ডস কিনেছি, ঠিক, তার সাথে সাথে আমি আদানি কোম্পানির কিনেছি, আর কার কিনেছি? গভর্নমেন্টের বন্ডস কিনেছি। আমাকে দুটো জিনিস দেখতে হবে, একটা দেখতে হবে রিস্ক আর একটা দেখতে হবে আমাকে রিটার্ন। ক্লিয়ার? একটা দেখবো রিস্ক আর একটা দেখবো আমি রিটার্ন। তাহলে দেখো গভর্নমেন্টসের ক্ষেত্রে রিস্ক আমার জিরো, রিটার্ন আমার 100%। আদানির ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে 10-0 রিস্ক, মানে ভালো কোম্পানি তাই। রিটার্নের যদি আমি কথা বলি, রিটার্ন কিন্তু আমার 10-2 কি হয়ে যাচ্ছে? 100%, মানে 10-2 বলতে পারি, পারতে 100% সেটা কিন্তু নয় বলবো, রাইট? সারদার ক্ষেত্রে রিস্ক তোমার 100%, রিটার্ন তোমার 0%, রাইট? এই যে ধরনের বন্ডসের কথা বললাম, এই যে তিনটে বন্ডসের কথা বললাম, এই তিনটে বন্ডসের মধ্যে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি বলো বেস্ট কোয়ালিটির বন্ডস কোনটা, তুমি অবভিয়াসলি কোনটাকে চুজ করবে বলো তো? গভর্নমেন্টটাকে। কেন? কারণ রিস্ক আমার জিরো, রিটার্ন আমার কি আছে? 100%। তো গভর্নমেন্ট বন্ডস যেটা হয়ে যায় আমার রিস্ক ফ্রি, সেটা আমার হয়ে যায় সুপ্রিম কোয়ালিটি, রাইট? সেটা আমার কি হয়ে যায়? সুপ্রিম কোয়ালিটি। আর তাই গভর্নমেন্ট বন্ডসকে আমরা কি বলি? গিল্ট এজ বন্ডস বলি, আর ভুলবে না কখনো। বোঝা গেল? চলো এবার চেঞ্জ করি, কারেক্ট অ্যান্সার ইজ গভর্নমেন্ট সিকিউরিটিজ। নেক্সট, নেক্সট কোয়েশ্চেনটা দেখো, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইনস্ট্রুমেন্ট অফ ফিসকাল পলিসি।
কান্ট্রিতে যদি অত্যাধিক পরিমাণে মুদ্রাস্ফীতি হয়, দ্যাট মিন্স জিনিসপত্রের দাম বেড়ে যায়, সো হাই লেভেল অফ ইনফ্লেশন, রাইট? বা যদি মনে করো ডিফ্লেশন হয়, তাহলে সেটা কান্ট্রির জন্য কিন্তু খারাপ। এই হাই লেভেল অফ ইনফ্লেশন অ্যান্ড ডিফ্লেশনটাকে ঠিক করার জন্য দুটো অর্গানাইজেশন কাজ করে, একটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর একটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই সিচুয়েশনগুলোকে ঠিক করতে গভর্নমেন্টের যা যা স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিগুলোকে বলা হয় ফিসকাল পলিসি। বোঝা গেছে? গভর্নমেন্টের স্ট্র্যাটেজিগুলোকে বলা হবে ফিসকাল পলিসি, অ্যান্ড আরবিআইয়ের স্ট্র্যাটেজিকে বলা হবে কি, মনিটারি পলিসি। বোঝা গেল? তাহলে দেখো গভর্নমেন্টের কী কী পলিসি থাকে। ট্যাক্সেশন গভর্নমেন্টের পার্ট, পাবলিক বোরোয়িং, ট্রেজারি বিল প্রত্যেক বুধবারে বিক্রি করা হয়, তাহলে ট্রেজারি বিল কে বিক্রি করে? গভর্নমেন্ট, সেটাই তো পাবলিক বোরোয়িং, তাহলে এটাও কিন্তু আমার গভর্নমেন্ট দেখছে। পাবলিক এক্সপেন্ডিচার যেটা, মানে সাবসিডি, ঠিক আছে, সাবসিডির যদি কথা বলো সেটাও আমার কে দিচ্ছে? গভর্নমেন্ট। তাহলে তিনটেই যদি গভর্নমেন্ট হয়, তিনটেই আমার কার আওতায় চলে আসে? ফিসকাল পলিসির আওতায় চলে আসে। বোঝা গেল? তিনটেই কার আওতায়? ফিসকাল পলিসি। তাহলে এই তিনটেই আমার অ্যান্সার হলো না, নট বলেছে, তাহলে আমার অ্যান্সার কোনটা হয়ে যাবে? অ্যান্সার হবে এ, ওপেন মার্কেট অপারেশন, ওপেন মার্কেট অপারেশন মনিটারি পলিসির পার্ট। বোঝা গেল? না আনার করি পাবলিক এক্সপেন্ডিচার মানে সাবসিডি, সেটা ফিসকাল পলিসির পার্ট হয়ে যায়। ভবেশ, আশা করি এবার বুঝতে পেরেছো। অর্পিতা, চারটের ক্লাসের নোটিফিকেশন পাও না? এই রে বাবু, 4 PM রেগুলারলি ক্লাস হয় জিওগ্রাফি আর তার সাথে সাথে ইকোনমিক্স। কালকে আমাদের জিওগ্রাফি আছে। জিওগ্রাফিতে আমরা যেটা পড়বো কালকে সেটা হচ্ছে প্রেশার বেল্ট অ্যান্ড উইন্ডস, আর তার সাথে সাথে আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও দেখবো, ঠিক আছে? কালকে আমরা কি পড়বো জিওগ্রাফিতে 4টার সময়? প্রেশার বেল্ট অ্যান্ড উইন্ডস অ্যান্ড তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। চলো নেক্সট কোয়েশ্চেন। ও, দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ প্ল্যান থেকে একটা কোয়েশ্চেন থাকেই। ওয়েন ওয়াজ দ্য প্ল্যান হলিডে ডিক্লেয়ার্ড? When was the planned holiday declared? আচ্ছা দেখো, কবে কি প্ল্যান হয়েছে তার একটা ছোট্ট ট্রিক আমি এখানে দিচ্ছি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি যদি বলি, মনে করো ওয়ান প্ল্যান, তাহলে মনে রাখবে 5 বছরের কথা বলছি। আর আমি যদি বলি ওয়ান গ্যাপ, তাহলে মনে রাখবে আমি 1 ইয়ারের কথা বলছি। ওয়ান প্ল্যান 5 ইয়ার্স, ওয়ান গ্যাপ 1 ইয়ার্স। আর যখন আমাদের এই 5 বছরের বা পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায় যে প্ল্যানগুলো হতো, সেটা কিন্তু 5 বছরের জন্য হতো, আর সেটা সিকোয়েন্স মেনটেন করে হয়নি। ক্লিয়ার? কখনো কখনো কি থেকে গেছে, গ্যাপ। সেই গ্যাপটা তোমরা কি করে মনে রাখবে? আমি এখানে লিখছি প্ল্যান আর এখানে লিখছি গ্যাপ, ঠিক? তিনটে প্ল্যান পরপর হয়, তারপর তিনটে গ্যাপ হয়, ক্লিয়ার? তারপর দুটো প্ল্যান হয়, তারপর দুটো গ্যাপ হয়, তারপর আবার দুটো প্ল্যান হয়, দুটো গ্যাপ হয়, ঠিক? আমি আর একবার রিভাইজ করছি। 3 প্ল্যান 3 গ্যাপ, দেন 2 প্ল্যান 2 গ্যাপ, দেন 2 প্ল্যান 2 গ্যাপ। কতগুলো প্ল্যান হলো? 3 আর 2 এর 5 আর 2 এর 7, দেন ফ্রম 8 to 12 কন্টিনিউ, ঠিক আছে, নো গ্যাপ। প্ল্যান স্টার্ট কবে থেকে হয়েছিল? 1951 থেকে, ঠিক? অনলি ওয়ান প্ল্যান, ব্র্যাকেটে লিখে দিচ্ছি 5th, ওয়াজ ফর 4 ইয়ার্স, ঠিক আছে, 5 বছরের জন্য হয়নি।
বলে দিচ্ছি, দেখো আফটার ফিফথ প্ল্যান যেটা বলেছো, প্ল্যান হলিডে, কিন্তু ফিফথ প্ল্যানের পরে হয়নি বাবু। কিভাবে মনে রাখবে যেটা বললাম, এই যে প্রথম গ্যাপটা, দ্যাটস কল ইওর প্ল্যান হলিডে। সেকেন্ড যে গ্যাপটা, দ্যাটস কল ইওর রোলিং প্ল্যান। থার্ড যেটা হয়েছিল, সেখানে হয়েছিল ইকোনমিক রিফর্ম। আমি বুঝিয়ে দিলাম, ইউনিক নলেজ 51 থেকে 56 আমার ফার্স্ট প্ল্যান হয়, 1951 টু 56। সেকেন্ড হয় 56 থেকে 61, 61 থেকে 66 আমার থার্ড, রাইট? আর তারপরে আমার 3 বছরের গ্যাপ হয় 66 থেকে 69, দ্যাটস কল ইওর প্ল্যান হলিডে। তাহলে কোন প্ল্যানের পর প্ল্যান হলিডে হয়েছিল? কারেক্ট অ্যান্সার ইজ এ। বোঝা গেল? আজিভার্সাল ইকোনমিক্স পার্টটা, কোয়েশ্চেনসগুলো কি এক্সাম পারপাস ইম্পর্টেন্ট? বাবু ওরা যে কী দেয় তো তার কোনো তো ঠিক নয়, আমাদের ওভারঅল সব কিছু দেখে যেতে হবে, শুধু স্ট্র্যাটেজি ওয়াইজ পড়তে হবে। দ্য করেক্ট অ্যান্সার ইজ আফটার থ্রি, আচ্ছা এ, আফটার থ্রি ইয়ার্স ফার্স্ট 1966। হ্যাঁ, ফার্স্ট যে প্ল্যানটা হয়েছিল, ফার্স্ট যে গ্যাপ, সেটাকেই বলা হয় প্ল্যান হলিডে। বোঝা গেছে? ইয়াস, 3 ইয়ার্সের গ্যাপ ছিল। তারপর এটা মনে রেখে দিও, তাহলেই তোমরা দেখবে এই কবে কি প্ল্যান হয়েছিল না হয়েছিল সেটা মনে রাখতে পারবে। নেক্সট, আচ্ছা এবার যখন হয় 1 আওয়ার হয়ে গেছে, তো যেটুকু পারছি সেটুকু আমি কমপ্লিট করে দিচ্ছি। দেখো, দ্য মার্কেট ইন উইচ লোনস অফ মানি ক্যান বি অবটেইনড, মানি বলেছে, টাকা যেখান থেকে আমি লোন নিতে পারি। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এর মধ্যে কোনটা, রিজার্ভ মার্কেট হবে কি, ইনস্টিটিউশনাল হবে না? এক্সকিউজ মি, দ্য কারেক্ট অ্যান্সার ইজ মানি মার্কেট। ইয়াস, আফটার থার্ড প্ল্যান 1963। ইউনিক বাংলা নলেজ, ঠিক বলেছ। এরপর আর একটা কোয়েশ্চেন করিয়ে ওভার, একটা কি দুটো কোয়েশ্চেন করিয়ে ওভার করবো, তাড়াতাড়ি বলো। ইনস্টিটিউশনাল মার্কেট নয় বাবু, যখন বলে লোন অফ মানি তখন তোমার হয়ে যাবে মানি মার্কেট। ঠিক আছে, থ্যাংক ইউ অর্পিতা, খেয়ে নিয়েছি বাবু। আনারকলি রিজার্ভ মার্কেট নয়, চলো চেঞ্জ করছি। বলো, দ্য পারচেজ অফ শেয়ার্স অ্যান্ড বন্ডস অফ ইন্ডিয়ান কোম্পানিজ বাই দ্য ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স। কোয়েশ্চেনের মধ্যেই কিন্তু অ্যান্সারটা লুকিয়ে আছে। দেখো, সিজিএল সেকেন্ড শিফটে এসেছিল 2011, তার উপর আবার ফার্স্ট শিফট 2010 এসেছে। বলো, কোয়েশ্চেনের মধ্যে অ্যান্সার আছে, একটুখানি চোখ খোলো তাহলে বুঝতে পারবে। রাহুল রয়, অতিরিক্ত চালাক তুমি, বুঝেই গেছো। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্টরা যদি শেয়ার বন্ডসের থ্রু দিয়ে এখানে ইনভেস্ট করে, দ্যাটস কল ইওর ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট। ঠিক আছে, আর যদি মনে করো এখানে শেয়ার বন্ডস না দিয়ে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করে, লাইক ফ্যাক্টরি তৈরি করার জন্য কোনো টাই আপ করছে, দ্যাটস কল ইওর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। ক্লিয়ার? চলো চেঞ্জ করি, এটা আমি লাস্ট ইকোনমিক্সের যে ক্লাসটা নিলাম সেখানেই করিয়েছিলাম, যখন আমি মানি মার্কেট অ্যান্ড ক্যাপিটাল মার্কেট করিয়েছিলাম। বলো, দ্য বিএসসি সেন্সেক্স ইজ বেস্ট অন হাউ মেনি স্টকস? বিএসসি, বম্বে স্টক এক্সচেঞ্জ, তার যে ইন্ডেক্স, রাইট?
তার যে ইন্ডেক্স, এখানে রিতেশ অ্যান্সার দিয়েছে 80, আর সেটা কিন্তু রং অ্যান্সার। দেখো বিএসসি সেন্সেক্সের যদি কথা বলি, সেন্সেক্স ইন দ্য সেন্স বলতে পারো আপ অ্যান্ড ডাউন, মার্কেটটা আমার ওপর দিকে ট্রেন্ড যাচ্ছে, পজিটিভ মুভমেন্ট আছে নাকি নেগেটিভ মুভমেন্ট আছে সেটাই তোমার সেন্সেক্স বোঝায়। সেন্সেক্স তোমার 30 কোম্পানিকে নিয়ে হয়, 30 কোম্পানির ওভারঅল ওপরে যাচ্ছে তাদের ইন্ডেক্স, মানে প্রাইস, মার্কেট, ইকোনমি ভালো কি মন্দ সেটা, নাকি নিচে যাচ্ছে। আর যদি তোমাকে এখানে দেয়া হতো নিফটি, যেটা তোমার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ রিলিজ করে, সেখানে তোমার হয়ে যেত 50, সেই জন্যই বলা হয় নিফটি 50। যা গেল, রাজপ্রামাণিক 50 বাবু নিফটিতে থাকে, আর সেন্সেক্সে থাকে কি বলতো 30টা। ঠিক আছে, আচ্ছা আমি আবার একবার মনে করিয়ে দিচ্ছি, কালকে কিন্তু 4টের সময় প্রেশার বেল্ট অ্যান্ড উইন্ডস আর সেই রিলেটেড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, ক্লিয়ার? মানডে থেকে স্যাটারডে 4 PM, রিমেম্বার দিস। তারপর দেখো, ডিউরিং পিরিয়ড অফ ইনফ্লেশন ট্যাক্স রেট শুড বি, বলো, ডিউরিং দ্য পিরিয়ডস অফ ইনফ্লেশন, ইনফ্লেশন মানে হচ্ছে মুদ্রাস্ফীতি, জিনিসপত্রের দাম বাড়াটাকে বলছে। আচ্ছা, জিনিসপত্রের দাম বাড়ার পিছনে একটা কারণ হচ্ছে তোমার ডিমান্ড বাড়া, কারণ ডিমান্ড যদি বাড়ে দাম কিন্তু কী হয়ে যাবে বলো তো, বাড়বে। সাপ্লাইও একটা কারণ, কিন্তু এটা একটা মেজর কারণ যেটা নিয়ে আমি বোঝাবো। দেখো, মনে করো তোমার ইনকাম যেটা সেটা হচ্ছে 100 টাকা, অ্যান্ড ট্যাক্স রেট স্টার্টিংয়ে ছিল মনে করো 10%, ক্লিয়ার? স্টার্টিংয়ে কত ছিল? 10%। তাহলে হবেটা কি, তুমি 100 টাকা থেকে 10 টাকা মাইনাস করে দেবে, 90 টাকা তোমার কাছে থাকবে। তাহলে এই 90 টাকার কি ক্রিয়েট হবে? ডিমান্ড ক্রিয়েট হবে, রাইট? এবার মনে করো ট্যাক্স রেটটাকে বাড়িয়ে করা হয়েছে কত, 20%। তাহলে হবে কি, 100 টাকা থেকে তুমি 20 টাকা কেটে গেল, তাহলে তোমার কাছে রইল কত, 80। তার মানে তোমার যে এবার ডিমান্ডটা ক্রিয়েট হবে সেটা কিসের হবে বলো তো, 80-র হবে, রাইট? তাহলে দেখো, ট্যাক্স রেট যখনই বাড়ে তখনই আমাদের হাতের যে টাকা, বা যেটাকে আমরা বলি ডিসপোজেবল ইনকাম, সেই ডিসপোজেবল ইনকামটা কমে যায়। তার মানে আমরা ডিমান্ডটা কী করব, লো। ডিমান্ডটা যখন লো করব, দামটা কী হয়ে যাবে বলো তো, লো। তার মানে দামটাকে যদি লো করতে হয়, ইনফ্লেশনটাকে যদি কমাতে হয়, তাহলে ট্যাক্সটাকে কী করতে হবে, বাড়াতে হবে। আমি বুঝিয়ে দিলাম, এবার তোমরা আমাকে অ্যান্সার দাও। অর্পিতা, এবার কারেক্ট অ্যান্সারটা বুঝে গেছো তো? তাড়াতাড়ি অর্পিতা অ্যান্সার দাও। অর্পিতা অ্যান্সার দাও। ওহো, ইনক্রিজ হবে, সম্রাট, বুঝে গেছো ম্যাটারটা? তাহলে তোমাকে যদি কোয়েশ্চেনটা উল্টোভাবে দেওয়া থাকতো, কোয়েশ্চেনে যদি মনে করো এখানে লেখা আছে যে আমার ইনফ্লেশন নয়, লেখা আছে ডিফ্লেশন, তাহলে ডিফ্লেশন থাকলে অ্যান্সারটা কোনটা হয়ে যেত, ডিক্রিজ। এখানে আছে কি, ইনফ্লেশন, তখন কি করতে হবে আমাকে, ইনক্রিজ। বোঝা গেছে? কারেক্ট অ্যান্সার এসে গেছে এখানে, এ, ঠিক। ব্রেন ড্রেন, যার সাথে নাম জড়িয়ে আছে কার, দাদা ভাই নরোজি।
দাদা ভাই নওরোজির নাম জড়িয়ে আছে এই ব্রেন ড্রেনের সাথে, বলো। ব্রেন ড্রেন মানেটা কি? ড্রেন হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স পাস অন হয়ে যাচ্ছে ব্রেন আমাদের থেকে। দা ব্রেন ড্রেনের সাথে দাদাভাই নয়, বেসিক্যালি ড্রেন থিওরির সাথে আমার দাদাভাই নওরোজির নামটা জড়িয়ে আছে, রাইট? আর সেটা এখন মডার্ন ফেসে কিসে দাঁড়িয়েছে? ব্রেন ড্রেন। এখানে আইআইটি থেকে পাস করা বা মনে করো আইআইএম থেকে পাস করা বহু বহু লোক, বহু বহু মানুষ বাইরে গিয়ে চাকরি করছে, ফরেন কান্ট্রিতে গিয়ে ফরেন কোম্পানিকে সার্ভ করছে। তাহলে তাদের যে ব্রেনটা, তাদের ব্রেনটা ইউজ হচ্ছে ফরেন কান্ট্রিতে, সেইটাকেই বলা হয়ে যাচ্ছে ব্রেন ড্রেন। বোঝা গেল? সেইটাকে বোঝাচ্ছে ব্রেন ড্রেন। সেই হিসাবে কারেক্ট অ্যান্সার যেটা, সেটা হয়ে যাচ্ছে সি, ল্যাক অফ এমপ্লয়মেন্ট অপরচুনিটি। যদি আমাদের কাছে, আমাদের দেশে এনাফ এমপ্লয়মেন্ট ক্রিয়েট হতো, যেখানে আইআইটি আইআইএম বা বাকি সবাই যারা খুব ইন্টালেকচুয়াল তাদের এখানে জবের সুযোগ থাকতো, তাহলে ডেফিনেটলি তারা এখানে স্টে করতো, তাদের এই ব্রেনটা আমাদের এখানে কাজে লাগতো, ঠিক আছে? দ্য কারেক্ট আর সোশিও ইকোনমিক স্ট্যাবিলিটি, দেখো সবকটা রিজনই কিন্তু খুব কাছের দেখতে হবে। লাইক আমি যদি একটা ডিমান্ডের এক্সাম্পল দিই, ডিমান্ড কিন্তু আমার দামের ওপর ডিপেন্ড করে, ইনকামের ওপর ডিপেন্ড করে, টেস্ট অ্যান্ড প্রেফারেন্সেস ওপর ডিপেন্ড করে, কিন্তু আমরা লটা সবসময় সামনের মানে মেন যেটা তার সাথে দেখি। তাহলে আমার ব্রেন ড্রেন অনেক কারণে হতে পারে, কিন্তু মেন যে কারণ সবার ফরফ্রন্ট একদম সামনে যেটা থাকে সেটা হচ্ছে ল্যাক অফ এমপ্লয়মেন্ট। ক্লিয়ার? কারেক্ট অ্যান্সার ইজ সি। এ অপশনটা ক্লিয়ার করব, কোনটা বাবু? ফেলিয়ার টু অর্গানাইজ ট্যালেন্ট ইন দ্য অরিজিনেটিং কান্ট্রি। এইটার মানে হচ্ছে যে আমি যে কান্ট্রিতে আছি তারা আমার ট্যালেন্টটাকে বুঝলো না। বোঝা গেল? মানে ট্যালেন্টটাকে না বুঝে তারা আমাকে হিউমিলেট করবো, লাইক দিস, ইটস নট লাইক দ্যাট। ব্যাপারটা হচ্ছে এইটা, আমার কাজের এখানে সুযোগ নেই, তাই আমি সার্ভাইভালের জন্য বাইরে গেলাম, আমার যে ব্রেনটা সেটা বাইরের কান্ট্রিকে দিলাম, সেটাকেই বলা হচ্ছে ব্রেন ড্রেন। আশা করি বোঝা গেছে। চলো, এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন, তাড়াতাড়ি অ্যান্সার দিয়ে দাও। অর্পিতা, ইউনিক নলেজ বাংলা, তাড়াতাড়ি অ্যান্সার দাও। না, কখনোই না, ইউনিক নলেজ বাংলা ব্রেন ড্রেন অ্যান্ড ড্রেন অফ ওয়েলথ সেটা নয়। ড্রেন অফ ওয়েলথ ব্রিটিশ টাইমে আমাদের এখান থেকে যে দামি দামি জিনিসপত্র টাকা পয়সা লুট করে বাইরে নিয়ে চলে যাওয়া হয়েছে সেটাকে বলা হয়ে যাচ্ছে আমার কি বলতো, ড্রেন থিওরি, যেটাকে দাদাভাই নওরোজি বলেছিলেন ব্রেন ড্রেন। কাইন্ড অফ ব্রেন ড্রেন মানে এখানে ড্রেন যাচ্ছে ওয়েলথের ফরম্যাটে নয়, আমার ব্রেনটা সেইটা চলে যাচ্ছে, আমার যে ইন্টালেকচুয়ালটা ইন্টেলিজেন্সটা সেটা চলে যাচ্ছে। মানে ইটস লাইক নাসাতে চাকরি করা বহু লোক নাকি ইন্ডিয়ান, ভাবো সেই ইন্ডিয়ানরা যদি নাসাতে না থেকে আজ আমাদের ইসরোতে চাকরি করতেন তাহলে কি হতো? ইসরো তো আরও ওপর দিকে যেতে পারতো না, এমনিতেই ওপর দিকে ডেফিনেটলি, কিন্তু আরও বেশি অ্যাডভান্স হতো, সেইটাকে বলা হচ্ছে ব্রেন ড্রেন। বোঝা গেছে? বলো এটা। আচ্ছা, অপশন বি, রাহুল রয়, ভেরি গুড। দেখো, ইন উইচ অফ দ্য ফলোয়িং মার্কেট আ ফার্ম ডাজ নট এক্সারসাইজ কন্ট্রোল ওভার প্রাইস। দ্য ফ্যাক্ট ইজ, এই যে মার্কেটগুলোর নাম আমি অপশনের মধ্যে দিয়েছি সেই সবকটা হয় নাম্বার অফ পার্টিসিপেন্টসের বেসিসে, ঠিক? মনোপলির ক্ষেত্রে আমরা যদি দেখি সিঙ্গল সেলার থাকে, তাহলে সিঙ্গল সেলার যদি হয় ইট মিন্স কি হয়ে যাবে, আমি রাজা, আমি একাই বিক্রি করছি বাকি সবাই কিনছো, তার মানে আমি আমার যা ইচ্ছা তাই করতে পারি, যা দাম তাই নিতে পারি, রাইট? কারণ আমি জানি কাউকে কিনতে হলে আমার কাছেই আনতে হবে, তাহলে ওর কিন্তু প্রাইসের ওপর কন্ট্রোলিং আছে,
রাইট? পারফেক্টলি কম্পিটিটিভ মানে হয়ে যাচ্ছে লার্জ নাম্বার অফ বায়ার্স অ্যান্ড সেলার্স। তার মানে এখানে কোনো ইন্ডিভিজুয়াল সেলার কিন্তু দামটাকে অ্যাফেক্ট করতে পারবে না। তাহলে আমাদের যে এখানে দেওয়া হয়েছে সেই হিসাবে অপশানের হিসাবে যেটা আসছে সেটা হয়ে যাচ্ছে অপশান বি, কারণ এর কোনো রকম প্রাইসের ওপর কন্ট্রোলিং থাকে না। অলিগোপলি মানে হয়ে যাচ্ছে মোর দ্যান ওয়ান, বাট দ্যাট মাস্ট বি কাউন্টেবল। বোঝা গেছে? মনোপলিস্টিক কম্পিটিশনেও মেনি সেলার থাকে, লার্জ নাম্বার অফ সেলার থাকে, জাস্ট লাইক পারফেক্ট কম্পিটিশন। কিন্তু এখানে গুডস বা যে আইটেমটা আমরা বিক্রি করছি সেটাকে আমি ডিফারেন্সিয়েট করতে পারি। ডিফারেন্সিয়েট ইন দ্য সেন্স, হরলিক্স বলে হরলিক্স বেস্ট, কমপ্ল্যান বাজে। তার জন্য হরলিক্স কোথাও না কোথাও নিজের দাম নিজেই ডিসাইড করে, ও মার্কেটের ওপর ডিপেন্ড থাকে, কিন্তু কন্ট্রোলিং পাওয়ারটা হরলিক্সের থাকে। বোঝা গেল? তার জন্য মনোপলিস্টিক হবে না, অলিগোপলিও হবে না, মনোপলি। কারেক্ট অ্যান্সার ইজ বি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, চলো আজকের মধ্যে এই পর্যন্তই। কালকে 4 PM আবার দেখা হবে। গুড নাইট, বাই বাই, টাটা, ভালো থেকো।